হাই, আই এম দ্য লয়ার ট্রেনিং সেন্টার বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি আছে এই বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা অনেকে জানেন যে আমরা কিন্তু এমএস ওয়ার্ডের ওপর ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দেওয়া শুরু করেছিলাম, অলরেডি তার উপর আমরা 4টি ভিডিও আপলোড করে ফেলেছি। তো যারা আমাদের আগের পার্টগুলো দেখেননি, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যারা এই পার্টগুলো দেখেননি, তারা অবশ্যই আমাদের আগের পার্টগুলো দেখে আসবেন, তারপরে আমাদের এই পার্টগুলো দেখলে আশা করি আপনি আমাদের এই পার্টগুলো বুঝতে পারবেন, না হলে কিন্তু আপনার কাছে বুঝতে অসুবিধা হবে। তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের আগের পার্টগুলো দেখে আসবেন। তো আমাদের আগের পার্টগুলো দেখার জন্য কিন্তু আপনি চাইলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের আগের পার্টগুলো দেখে আসতে পারবেন, এবং আপনাদের সুবিধাতে পরবর্তী পার্টের লিঙ্কগুলো কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি। তার জন্য অবশ্যই আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আশা করি আমাদের এই ভিডিও সম্পর্কে যতগুলো তথ্য ইনফরমেশন যাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সবগুলোই আপনারা বুঝতে পারবেন, কারণ আমরা আগের পার্টগুলোতে কিন্তু বেসিক যে সকল কাজগুলো আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তার জন্য অবশ্যই আপনারা আমাদের আগের পার্টগুলো দেখে আসবেন, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে আসবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। আর নতুনদের জন্যই মোটামুটি আমি এই চ্যানেলে কাজ করি, আপনারা যারা নতুন যেভাবে আপনাদেরকে বোঝানো উচিত, যেভাবে আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য। তো অনেক বক বক করে ফেলেছি, তো আজকে আর কথা বলবো না, তো চলেন শুরু করি। তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আশা করি আমাদের পরবর্তী যে কোনো ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করলাম। প্রথম টিউটোরিয়ালে আমরা হোম রিবনের মধ্যে যতগুলো কাজ আছে প্রথম এবং দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা এগুলো দেখেছি, এবং তৃতীয় টিউটোরিয়ালে আমরা কভার পেজ থেকে শুরু করে টেবিল পর্যন্ত যতটুকু কাজ আছে তা দেখেছিলাম, এবং চতুর্থ টিউটোরিয়ালে আমরা এখান থেকে এ পর্যন্ত দেখেছিলাম চার্ট পর্যন্ত পিকচার থেকে। তো আজকে আমরা দেখব, যেহেতু পঞ্চম পার্ট আজকের আমাদের, তো পঞ্চম পার্টে আমি বাকি যে সকল কাজগুলো থাকবে এগুলো দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমাদের এগুলো এখন দরকার নেই, আমাদের পরবর্তীতে যদি এগুলো আমাদের প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমাদের দেখুন এখানে যেটা আছে হেডার, এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে বিভিন্ন ধরনের, দেখুন এখানে স্টাইল দেওয়া আছে, অর্থাৎ এটা আমি প্রথমে আপনাদেরকে বুঝিয়ে নিই। সাপোজ মনে করুন আমাদের একটি কোম্পানি আছে, তো এখানে আমরা চাইলে কিন্তু আমাদের কোম্পানির সবগুলো, কিন্তু আমাদের সাপোজ মনে করুন আমাদের একটি কোম্পানি আছে, এই কোম্পানির যতগুলো ইনফরমেশন আছে সবগুলোই আমরা প্রত্যেকটি পেজের ওপরে লিখে রাখতে চাই। তো তার জন্য কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন। আমরা প্রত্যেকটি পেজের ওপরে যদি একবার করে আমাদের কোম্পানির সকল ইনফরমেশনগুলো লিখতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময়ের প্রয়োজন। তো আমরা চাইলে কিন্তু সেটা অটোমেটিক্যালি করতে পারবো, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন আমরা এখানে ক্লিক করব, এখান থেকে আপনি যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে দিতে পারেন, এখানে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে, আপনারা এখান থেকে যে কোনো একটি স্টাইল সিলেক্ট করবেন। তো সাপোজ মনে করুন আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন এখানে একটি টাইটেল দিতে বলতেছে, এখানে আপনারা কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে চাপবেন তাহলে দেখুন এটা মুছে যাবে। তারপরে আপনার পছন্দ মতো যে কোনো একটি টেক্সট এখানে লিখে দিবেন বা টাইটেল এখানে লিখে দিবেন। তো আমি এখানে এটা লিখে দিলাম। তো এখন দেখুন আমরা এখানে ক্লিক করবো ডাবল, তাহলে দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা যতগুলো পেজ নেব ততগুলোর ওপরে কিন্তু এই ট্রেনিং সেন্টার ভিডিও লেখা থাকবে। তো সাপোজ মনে করুন আমরা এখন আমাদের কতগুলো পেজের দরকার, তো এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এই যে পেজের নিচে পেজ ওয়ান অফ ওয়ান, অর্থাৎ আমাদের একটি পেজের মধ্যেই একটি পেজই আছে এবং আমরা একটি পেজের মধ্যেই কিন্তু আছি, এখানে তাই দেখাচ্ছে। তো আমরা কি করব, এখান থেকে ইনসার্ট রিবন যাব। তো আমি দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে দেখেছিলাম কীভাবে আপনারা পেজ অতিরিক্ত পেজ নেবেন। তো আমি এখান থেকে কতগুলো পেজ নিচ্ছি, তো দেখুন আমরা কিন্তু এখানে 14টি পেজ নিয়েছি এবং আমরা 14 নম্বর পেজের মধ্যেই আছি, এটা হচ্ছে আমাদের সর্বশেষ পৃষ্ঠা, আমরা 14 নম্বর পেজের মধ্যেই আছি। তো এখন দেখুন আমরা 14 নম্বর পেজের মধ্যে থেকে 13 নম্বর পেজে চলে এসেছি এবং 13 নম্বর পেজেও কিন্তু এটাই লেখা আছে। আবার যখন আমরা 14 নম্বর পেজ থেকে 11 নম্বর পেজে চলে এসেছি, তো এখানে দেখুন ট্রেনিং সেন্টার ভিডিও কিন্তু লেখা আছে, আমরা অর্থাৎ যত ওপরে যাবো দেখুন সবগুলোর মধ্যেই কিন্তু এই লেখাগুলো থাকবে।
তো আমরা এখান থেকে সরাসরি উপরের পেজে চলে যাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু প্রথম পেজেও কিন্তু এটি লেখা আছে, 14 নম্বর পেজের মধ্যে থেকে আমরা 1 নম্বর পেজের মধ্যে অবস্থান করতেছি। তো আমাদের যেহেতু 14টি পেজটা আমরা তৈরি করে ফেলেছি, তো আপনারা চাইলে এই পেজগুলো কিন্তু ডিলিট করতে পারবেন। তো তার জন্য যেটা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করবেন, করার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন চাপবেন। তাহলে দেখুন আমাদের একটি পেজটা এবং আমরা 1 নম্বর পেজের মধ্যেই আছি, আমাদের অতিরিক্ত পেজগুলো ডিলিট হয়ে গেছে। তো আশা করি আমি আপনাদেরকে হেডারের কাজ বোঝাতে পেরেছি। এখন যেটা আছে সেটা হচ্ছে ফুটার, সেটারও কাজ কিন্তু একই। হেডার হচ্ছে আমাদের ওপরে থাকবে এবং ফুটার যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেজের নিচে দিয়ে থাকবে। আপনি চাইলে কিন্তু দুটোই একই সাথে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে ফুটার ইউজ করব। এখান থেকে আপনার পছন্দ আমাদের যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে দিবেন। তো সাপোজ মেকন আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তো দেখুন আমাদের ওপরে কিন্তু একটা অ্যাড করে নিয়েছি এবং নিচেও চাইলে সেটা অ্যাড করতে পারবো। তো আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন চাপবো, তারপরে এখানে আমাদের ইচ্ছে মতো যে কোনো টেক্সট আমরা চাইলে এখানে লিখে দিতে পারি। ফর এক্সাম্পল তো আমরা এটা লিখে দিলাম, তারপরে আমাদের এই মেন পেজের মধ্যে ফাঁকা জায়গায় আমরা ডাবল ক্লিক করলেই এটা সেট হয়ে যাবে। তো দেখুন এখানেও এটা সেট হয়ে গেছে এবং নিচেও এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন যদি আমরা কতগুলো পেজ নেই দেখুন, তো আমরা কয়টি পেজ নিয়েছি দেখুন, 4টি পেজ এবং আমরা 4 নম্বর পেজের মধ্যে আছি। এখানে দেখুন ওপরে লেখা আছে ট্রেনিং সেন্টার বিডি এবং নিচেও লেখা আছে। এবং আমরা যদি 3 নম্বর পেজের মধ্যে আসি দেখুন, 4 নম্বর পেজ থেকে 3 নম্বর পেজের মধ্যে অবস্থান করতেছি এবং এটার মধ্যে ওপরেও আছে এবং নিচেও আছে। অর্থাৎ আমরা যা বুঝলাম এগুলো দিয়ে আমরা হেডার এবং ফুটার ব্যবহার করে আমাদের কোম্পানির যে কোনো ধরনের তথ্য আমরা যত খুশি তত পেজের মধ্যে কিন্তু একবারেই কিন্তু চাইলে অ্যাড করে নিতে পারবো। তো এটা আমাদের অনেক বড় একটা সুবিধা। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি হেডার এবং ফুটারের কাজ কি। তো এখন যেটা দেখব সেটা হচ্ছে পেজ নাম্বার। তো এটার কাজ হচ্ছে দেখুন, আমরা যখন একটি পেজ ক্রিয়েট করব, এটা 1 নম্বর পেজ, তারপরটা 2 নম্বর পেজ, এগুলো আমাদের কিন্তু একা একা লিখে নিতে হবে। আমরা চাইলে কিন্তু এগুলো অটোমেটিক করতে পারবো। তো দেখুন সেটা কীভাবে, এগুলো থাকবে, তারপরে আমরা এখান থেকে পেজ নাম্বার, এখান থেকে দেখুন টপ অফ পেজ অর্থাৎ পেজের ওপরে দিতে চাইলে এখান থেকে দিবেন, পেজের ওপরে এখান থেকে চাইলে আপনার পেজের মাঝখানে দিতে পারবেন, পেজের সাইডে দিতে পারবেন, পেজের নিচে দিয়ে দিতে পারবেন। তো এগুলো আপনারা এক এক করে দেখবেন আপনার কোন সাইডে দেওয়া প্রয়োজন। এখানে দেখুন বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। তো আমি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা স্টাইল সিলেক্ট করবেন। দেখুন আপনি কোন স্টাইলে আপনারা পেজের নাম্বারগুলো দিতে চাচ্ছেন। তো আমি সাপোজ মনে করুন এখান থেকে এটা দিলাম। তো দেওয়ার পরে দেখুন এখানে 4 আসার কারণ আমরা কিন্তু 4 নম্বর পেজের মধ্যে থেকে 4 নম্বর পেজে এসে গেছি। তো দেখুন এটা হচ্ছে 3, তারপরেরটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তো এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে, আমরা যতগুলি পেজ নেব সবগুলোর মধ্যে কিন্তু এগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনাকে এখানে কোনো কাজই করতে হবে না, সবগুলোই অটোমেটিক হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন পেজ নাম্বারের কাজ কি। এখানে কিন্তু আরও অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে এটাও কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এটা কিন্তু আমাদের পেজের নিচে দিয়ে থাকবে। পেজ 3, তারপরেরটা 2, তারপরেরটা হবে 1। আমরা প্রথমটাও সিলেক্ট করেছি, দ্বিতীয়টাও সিলেক্ট করেছি, তার জন্য কিন্তু দুটো একসাথে আছে। তো আমরা চাইলে কিন্তু একটা ক্রস করে দিতে পারবো। তো আমরা এগুলো যেভাবে আছে এইভাবেই থাক, আপনাদের প্রয়োজন হলে এগুলো আপনি বন্ধ করে দিতে পারবেন। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট বক্স। এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা টেক্সট বক্স অ্যাড করে দিতে পারবেন। তো এগুলো আমাদের সবসময় প্রয়োজন হয় না, যদিও আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটা অ্যাড করে দিতে পারবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা স্টাইল সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন আমাদের পেজের নিচে কিন্তু এরকম একটা টেক্সট বক্স অ্যাড হয়ে গেলো, প্রত্যেকটি পেজটার নিচেই কিন্তু এইরকম অ্যাড হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যে কোনো এখানে একটি টেক্সট লিখে দিবেন, তারপরে এগুলোতে একটি টেক্সট লিখে দিবেন। তো এইভাবেই আপনার চাইলে সব কিছু করতে পারবেন, এখান থেকে চাইলে স্টাইলগুলো করে দিতে পারবেন। এগুলো কিন্তু আমি আগের টিউটোরিয়ালে দেখেছিলাম, এই এখানে যে সকল ইয়েগুলো আছে, যে সকল এখানে যে সকল আমরা চাইলে ডিজাইনগুলো করতে পারবো সবগুলো কিন্তু আমি চতুর্থ টিউটোরিয়ালে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আপনারা অবশ্যই আমাদের আগের টিউটোরিয়ালটি দেখে এসেছেন, তার জন্য আশা করি আপনাদেরকে এগুলো বোঝাতে হবে না। এগুলো নিয়ে কিন্তু আমরা চতুর্থ টিউটোরিয়ালে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে কিছু গাণিতিক কাজ এখান থেকে চাইলে আমরা করতে পারবো। এগুলো আবার এখানে দেখুন কিছু গাণিতিক কাজ আছে, এগুলো নিয়ে শুধুমাত্র এই গাণিতিক কাজগুলো নিয়েই আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। তো এখন যাবো, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা স্টাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটি উইন্ডো এসে যাবে। তো এখান থেকে আপনার চাইলে যে কোনো একটি ফ্রন্ট দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি
আচ্ছা, আমি এখান থেকে, আপনার চাইলে কিন্তু এখানে বাংলায় লিখতে পারবেন। তো আমি এখান থেকে কোনটা দিব কোনটা দিব, আচ্ছা আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, তো সাপোজ আমি এটা সিলেক্ট করলাম। আচ্ছা এটা কীরকম জানি দেখা যাচ্ছে, এটা দিই, আচ্ছা এটা আসলো। তারপরে আমরা এখান থেকে একটি সাইজ সিলেক্ট করে দিতে পারি, আপনার পছন্দ মতো যে কোনো একটি সাইজ সিলেক্ট করে দেবেন। এখান থেকে চাইলে বোল্ড ইটালিক করতে পারবেন। তো বোল্ড ইটালিক এইগুলো আবার কী জিনিস, আমরা কিন্তু এটি প্রথম টিউটোরিয়াল আপনাদেরকে দেখেছিলাম। যারা আমাদের প্রথম টিউটোরিয়ালটি দেখে এসেছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই বোল্ড এবং ইটালিকের মাধ্যমে কী ধরনের কাজ করা হয়। তো আমরা কী করবো, এখন ডাবল ক্লিক করব। আচ্ছা আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে ব্যাক স্পেস বাটন চাপবো, তাহলে দেখুন এটা মুছে গেল। এখন আপনার পছন্দ মতো যে কোনো একটি টেক্সট এখানে লিখে দিবেন। তো সাপোজ মনে করুন আমরা এটা লিখলাম, এখন আমরা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি। এখান থেকে একটু বোল্ড করে দিলাম, এখান থেকে চাইলে কিন্তু আমরা আবার লেখার সাইজটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আবার চাইলে ইতালিকও করতে পারবেন, অর্থাৎ লেখাটিকে একটু বাঁকা করতে পারবেন। তো আমি আর কিছু করব না, তো আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে দেখুন আমাদের সামনে কিন্তু এরকম একটি প্রত্যেকটি পেজের নিচে দিয়ে কিন্তু এরকম ট্রেনিং সেন্টার বিডি লেখা এসে গেল। তো আপনার চ্যানেল কিন্তু এই হেটার ফুটার আছে, আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে বা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি হেটার ফুটার যা আছে সবগুলো অফ করে দিচ্ছি। তো আমি কন্ট্রোল প্লাস এ প্রেস করলাম, করার পরে এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা কন্ট্রোল প্লাস এ চেপে আমি সবগুলো পেজ ওই ডিলিট করে দিব। তো দেখুন আমাদের সব কিছু পেজগুলো ডিলিট হয়ে গেছে। তো আপনার চাইলে কিন্তু এই হেডার ফুটারগুলো বন্ধ করে নিতে পারবেন। তো আমি এগুলো বন্ধ করতেছি না, আপনার যদি প্রয়োজন হয় তাহলে এগুলো বন্ধ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আবার নতুন করে এই ওয়ার্ডারটে গেলাম, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা স্টাইল সিলেক্ট করলেন। এখান থেকে চাইলে যে কোনো একটা টেক্সট সিলেক্ট করে দিতে পারেন, তো আমি এটা সিলেক্ট করলাম না। তো আমি এগুলো এর পরিবর্তে এখানে লিখলাম কমিটি লিখলাম। এখান থেকে আপনার চাইলে সাইজটা সিলেক্ট করতে পারবেন। তো আমি আগের মতো সাইজটা রাখলাম, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। তো আমি কিছুই করলাম না, এখান থেকে ওকে করে দিলাম। তো দেখুন আমাদের এই পেজের মধ্যে কিন্তু এরকম একটি, দেখুন এরকম একটি লেখা এসে গেল। তো আমরা এটাকে কী করব, এটার বিভিন্ন ধরনের স্টাইল বা ডিজাইন করার জন্য আমরা কী করব, এখান থেকে ফরম্যাটে চলে যাব। তো এখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এটাকে নাড়াচাড়া করতে পারবেন। যখনই দেখবেন আপনি এটাকে নাড়াচাড়া করার চেষ্টা করবেন, যদি নাড়াচাড়া না হয় তাহলে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটাকে নাড়াচাড়া করতে পারবেন। এখন আপনি চাইলে এভাবেও নাড়াচাড়া করতে পারেন। তো এখানে যদি ক্লিক করেন দেখুন এখানে কিন্তু অনেক ধরনের স্টাইল দেওয়া আছে, এখানে যদি ক্লিক করেন সবগুলো স্টাইল একসাথে শো হবে। তো আমি এখান থেকে এটা দিলাম। তো তারপরে আমরা চাইলে এভাবে এটাকে বড় ছোট করতে পারি, দেখুন এভাবে বড় ছোট করতে পারবো। তারপরে এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের কালার দিতে পারবো, দেখুন এখানে অনেক ধরনের কালার আছে, এখান থেকে কালার দিতে পারবেন। এছাড়া এখান থেকে চাইলে একটি পিকচার ওপেন করে দিতে পারবেন আপনার কম্পিউটার থেকে। তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন এই যেভাবে। এছাড়া আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্টও এখানে দিয়ে দিতে পারবেন। তো দেখুন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, এগুলো চাইলে দিয়ে দিতে পারবেন। এছাড়া চাইলে প্যাটার্নও দিয়ে দিতে পারবেন। এখানে ক্লিক করুন, এখানে দেখুন কয়েকটি কালার মিক্স করবেন। এখানে ক্লিক করে আচ্ছা প্যাটার্নে যাবেন, এখানে কয়েকটি কালার মিক্স করবেন। দেখুন এখান থেকে একটি কালার দিলেন, এখান থেকে একটি কালার সিলেক্ট করলেন, তারপরে এখান থেকে একটি সিলেক্ট করে দিবেন এখান থেকে, তারপরে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন সেটাই এসে যাবে। তো এখানেও ঠিক আছে, ঠিক একইভাবে শেপসের আউটলাইনগুলো ডিজাইন করতে পারবেন। দেখুন আউটলাইনগুলো ডিজাইন এখান থেকে করতে পারবেন। আবার যদি আউটলাইন না চান তাহলে এখান থেকে নো আউটলাইন, আউটলাইন বলতে এই আমাদের এই লেখার সাইড দিয়ে আছে। আমি আউটলাইনটা একটু বাড়িয়ে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমি এখান থেকে আউটলাইনটা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখুন যেই অংশটুকু আমাদের লেখার সাইড দিয়ে যেগুলো বেড়ে গেছে এটাই হচ্ছে আউটলাইন। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি আউটলাইনটা মুছে ফেলতে পারবেন। আউটলাইনটা যদি নো আউটলাইন দেন তাহলে আউটলাইন মুছে যাবে। এছাড়া আউটলাইনটার কালারগুলো দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে আউটলাইনটা একটু কমিয়ে দিচ্ছি, এইভাবে দিলাম। তারপরে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে চেঞ্জ শেপস, অর্থাৎ এখান থেকে শেপসগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে এটা দিলাম। দেওয়ার পরে দেখুন আমরা যদি এইভাবে একটু বাঁকা করে নিই, তো এভাবে আমরা টেনে একটু বাঁকা করব। বাঁকা করার পরে এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটি স্থানে এটাকে রাখবো। তো রাখার পরে দেখুন আমাদের এটা কিন্তু একেবারে সেট হয়ে গেল।
তো ওই যে আমি প্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম হেডার এন্ড ফুটারের কাজ, আপনারা চাইলে কিন্তু এটাকে হেডার করে রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার কী হবে, যতগুলো পেজ আপনি ক্রিয়েট করবেন ততগুলো পেজের মধ্যে কিন্তু এরকম টেক্সটটি থেকে যাবে। তো আমরা এখান থেকে ফরম্যাটে গেলাম। তো তারপরে দেখুন এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে, এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের শ্যাডো দিয়ে দিতে পারবেন। তো দেখুন এখানে অনেক ধরনের শ্যাডো আছে, শ্যাডোগুলো দিয়ে দিবেন। এছাড়া আপনি চাইলে এখান থেকে শ্যাডোর কালার দিতে পারবেন। তো আপনি দেখুন আমাদের এটার সাইডে কিন্তু একটি শ্যাডো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখান থেকে শ্যাডোর কালার যাব। এখান থেকে শ্যাডোর কালারটা কী দিতে চাচ্ছি, আমরা এখান থেকে শ্যাডোর কালারটি আচ্ছা এটি দিলাম। তো তারপরে চাই দেখুন আমরা শ্যাডোগুলো কিন্তু নাড়াচাড়া করতে পারবো। দেখুন এখানে কিন্তু শ্যাডোগুলো একটু সামনে গেল, একটু ওপরে যাবে, একটু নিচে আসবে। এভাবে চাইলে আপনারা এক এক করে দেখবেন, এগুলো একটু ঘাটাঘাটি করতে হবে আপনাকে। আর আমি আপনাদেরকে প্রতিদিন যে সকল কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি বা যেতটুকু কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। তো তারপরে এখান থেকে চাইলে 3D ইফেক্ট দিতে পারবেন। তো দেখুন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি এগুলো চালিয়ে দিতে পারবেন। তো এগুলো সবসময় প্রয়োজন হয় না, যদি আপনার প্রয়োজন হয় তাহলে দিতে পারবেন। তো আমি এগুলো এখান থেকে দিলাম না। তারপরে চাইলে এগুলো কিন্তু এইভাবে ঘুরাতে পারবেন, দেখুন 3D করতে পারবেন। তারপরে এখান থেকে এইভাবে 3D করতে পারবেন। তারপরে এগুলো কিন্তু উল্টে ফেলতে পারবেন। তারপরে এখান থেকে দিবেন, এছাড়া আপনি এখান থেকে সাইজটাও কিন্তু এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখান থেকে এভাবে ম্যাচিং করে এটাকে বসিয়ে দিবেন। তো এখান থেকে আবার কালারগুলো দিয়ে দিতে পারবেন, যে কোনো কালার। তো এগুলো আপনি এক এক করে দেখবেন, আমি যতটুকু দেখেছি। আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করি আপনারা আমার থেকে আরও ভালো পারবেন। তো এখান থেকে এটাই ছিল আমাদের ওয়ার্ডের কাজ। তো আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন, আমি আজকে যতটুকু কাজ দেখেছি। তো আমরা এটাকে মুছে ফেলতেছি, মুছে ফেললাম। তো তারপরে এখান থেকে সরাসরি এই গাণিতিক কাজগুলোর কাজ নিয়ে কিন্তু আমি আলাদা একটি টিউটোরিয়াল তৈরি করব। তো তার জন্য অবশ্যই যদি আপনি আমাদের গাণিতিক টিউটোরিয়ালগুলো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে আশা করি আপনারা আমাদের নতুন নতুন যে সকল ভিডিওগুলো আপলোড করব আপনারা চাইলে কিন্তু নোটিফিকেশনগুলো পেতে পারেন। তো এখানে যাব স্যাম্পল, স্যাম্পল থেকে অর্থাৎ আমাদের কাজের মধ্যে যত ধরনের আমাদের আইকনের প্রয়োজন হবে আমরা চাইলে কিন্তু এই স্যাম্পল থেকে এগুলো পেতে পারবো। তো এখান থেকে দেখুন এখানে খুব বেশি আইকন দেওয়া নাই, তো আমরা এখান থেকে যাব মোর স্যাম্পল। তো এখানে দেখুন এরকম একটি উইন্ডো আসছে, তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফ্রন্ট এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি একটা দিয়ে দেখালাম। তো দেখুন এই ফ্রন্টের উপর কিন্তু অনেকগুলো, দেখুন অনেকগুলো আইকন আছে এই ফ্রন্টের উপর। তারপরে এখানে যাবেন, এখান থেকে আরেকটি ফ্রন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে অনেকগুলো আইকন আছে, আপনার পছন্দ মতো যে কোনো এখানে একটি ফ্রন্ট আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে চাইলে সাবজেক্টগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এগুলো খুঁজে বের করবেন, আপনার এখান থেকে যে কোনো এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি সাপোজ এখান থেকে এটা এটা নিচ্ছি, এই আইকনটি, এই আইকনটির নাম কি আমি সঠিক জানি না, কিন্তু এই আইকনটি নিতেছি। তারপরে এখান থেকে যদি ইনসার্টে ক্লিক করি তাহলে দেখুন আমরা এটা কেটে দিচ্ছি। দেখুন আমাদের এখানে কিন্তু এটা ছোট হয়ে এসে গেল। তো আমরা যদি এটাকে বড় করতে চাই এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে দেখেছিলাম কীভাবে আইকন বা লেখাগুলো বড় করতে হয়, ঠিক একইভাবে এগুলোকে বড় করলাম। তো এইভাবে চাইলে আপনার পছন্দ মতো বা আপনার কাজের সুবিধাতে যত ধরনের আইকন প্রয়োজন আপনার চাইলে এখান থেকে সেই আইকনগুলো নিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে অনেক ধরনের ফ্রন্ট আছে, তো এখান থেকে আপনি একটি ফ্রন্টের উপর ক্লিক করবেন, আপনার যে ফ্রন্টের উপর আপনার আইকনগুলো প্রয়োজন। তো তারপরে এখান থেকে আপনার যে কোনো ধরনের আইকনগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তো আমি এটা দিলাম, তারপরে এখান থেকে এটা দিলাম। তো দেখুন আমাদের সেগুলো কিন্তু অটোমেটিক এসে গেল। তো আশা করি আমি আপনাদেরকে কাজগুলো যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বা যতটুকু পারছি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই সেই বিষয়ে একটি হলেও কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। Oh, 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 oh